কলা গাছের ফেলে দেওয়া খোসা থেকে পলিথিন ও টাইলস তৈরি করে রীতিমতো তাক লাগিয়ে দিয়েছেন সাজ্জাদুল ইসলাম সাব্বির। সাধারণত যেখানে নর্মাল টাইলস গুলো ভেঙে যায় এটা ভেঙবে না। কলা গাছের এই যে আঁশগুলা যেটা আমরা ফেলে দিই এটা কোনো কাজেই আসে না, তার মেধা দিয়ে সে যে আজকে এইটা টাইলস আবিষ্কার করেছে, পলিথিন বিকল্প হিসেবে একটা আবিষ্কার করেছে। শুরুতে বিভিন্ন স্থান থেকে কলা গাছ কেটে তার খোসাগুলো সংগ্রহ করেন এই ক্ষুদে বিজ্ঞানী, পরে সেগুলো থেকে বিশেষ প্রক্রিয়ায় আঁশ বের করেন মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার প্রত্যন্ত গ্রামের সাব্বির। কলা গাছের খোসা থেকে আঁশ বের করে তা কয়েক ঘন্টা ধরে রোদে শুকাতে দেওয়া হয়, এরপর তা পুরোপুরি শুকিয়ে গেলে বিভিন্ন পণ্য তৈরির জন্য ব্যবহার উপযোগী হয়ে ওঠে। আমি কলা গাছ কেটে সেখান থেকে কালেক্ট করেছিলাম, শুকাতে দিয়েছিলাম, সেটা এখন সম্পূর্ণ শুকিয়ে গেছে এবং এটাকে এখন ব্যবহারযোগ্য হিসেবে আমরা কাজ করা শুরু করতেছি। গ্লিসারিন ও অ্যাসিটিক অ্যাসিড ব্যবহার করে তৈরি করা হয় বিশেষ এক কেমিক্যাল, সেই কেমিক্যালের সাথে কলার ফাইবার ব্যবহার করে তৈরি করা হয় পলিথিন। গ্লিসারিন, অ্যাসিটিক অ্যাসিড, স্টার্চের পরিবর্তে এখানে সেলুলোজ ব্যবহার করা সম্ভব। এটা অনেকটা প্লাস্টিকের মতন হওয়া আরম্ভ হয়েছে, তবে এটা শুকাতে একটু দীর্ঘ সময় নেয়, সেই সময়ের পর এটা একটা কঠিন প্লাস্টিক হবে, যেখানে আমরা যতটুক তরল তৈরি করেছি সেখান থেকে প্রায় 100-150 ছোট পলিথিন তৈরি করা সম্ভব। অন্যদিকে কলা গাছের ফাইবারের উপর প্রস্তুতকৃত কেমিক্যাল ছড়িয়ে দিয়ে তৈরি করা হয় প্লাস্টিকের টাইলস। মাত্র 6 ঘন্টার মধ্যেই প্রাকৃতিক উপায়ে এই টাইলস তৈরি করেন সাব্বির। কেমিক্যালের সাথে আমি 6 ঘন্টা রেখেছিলাম, সেই 6 ঘন্টা পর দেখা যাচ্ছে এখানে একটা সুন্দর আমি এখানে টাইলসের শেপ প্রদান করতে পেরেছি সেই ফাইবারগুলোকে ব্যবহার করে, এবং এই সেম ফর্মুলা ব্যবহার করে আর নানান কিছু তৈরি করা সম্ভব। শুধু টাইলস নয়, কলা গাছ থেকে তৈরি হচ্ছে পরিবেশ বান্ধব প্লাস্টিকের আসবাবপত্র ও টিন। সাব্বিরের আবিষ্কৃত কাঁচামালে 65% কলা গাছের তন্তু ও 35% রাসায়নিক দ্রব্য ব্যবহার করা হয়। এটি 12 ঘন্টার মধ্যে একটা কঠিন শক্ত প্লাস্টিকের মতন অবস্থানে চলে এসেছে, তবে সেটা প্লাস্টিকের মতন কোনো ক্ষতি করবে না, এটা নিঃসন্দেহে পচনশীল এবং পরিবেশের জন্য কোনো হুমকি স্বরূপ না। পচা আলুটা গিয়ে আপনার প্লাস্টিক বার করছে, গাছটা গিয়া খাতার কাগজ বার করছে, এখন আপনার কলা গাছ থেকে সুতা উঠে এসে গিয়া এই যে টাইলস বার করতেছে, জানালা এত কইতেছে যে মা জানালা বানাইতে পারবো, দরজা বানাইতে পারবো বা টিন বানাইতে পারবো। এমন উদ্যোগে সরকারি পৃষ্ঠপোষকতা পেলে আগামীতে আরও ভালো করা সম্ভব বলে মনে করেন সাব্বির ও তার মা। শুধুমাত্র চাই একটা সঠিক পৃষ্ঠপোষকতা, সরকার কর্তৃক প্রদত্ত একটি আর্থিক সহায়তা। আমি আশাবাদী সরকার এই 2টি প্রজেক্টের উপর চিন্তা করবে এবং এটিকে গ্রহণ করবে, তো দেশের লাগিয়ে বালা করতে পারবো, হের ভবিষ্যৎটা উজ্জ্বল হইব। শ্রীমঙ্গল সরকারি কলেজের 11 শ্রেণীর বিজ্ঞান বিভাগের ছাত্র সাব্বিরের এমন উদ্ভাবনে খুশি তার প্রতিবেশীরা, তবে এই মেধাবীর স্বপ্ন বাস্তবায়নে সরকার ও সমাজের বিত্তবানদের পাশে চান তারা। তার এই আবিষ্কারের ফলে আমরা আর্থিকভাবে লাভবান হব এবং দেশের কর্মসংস্থান বৃদ্ধিতে একটি বড় প্রভাব ফেলবে। আমি আশাবাদী সরকারি পৃষ্ঠপোষকতায় যেন তার এই আবিষ্কারকে মূল্যায়ন করা হয় এবং তার মেধাকে বিকশিত করার জন্য সুযোগ করে দেওয়া হয়। বঙ্গবন্ধু সৃজনশীল মেধা অন্বেষণ প্রতিযোগিতা 2024-এ মৌলভীবাজার জেলা পর্যায়ে বছরের সেরা মেধাবী হিসেবে স্বীকৃতি পাওয়া সাব্বিরে মুগ্ধ তার শিক্ষকরাও। অমিত সম্ভাবনাময় এই শিক্ষার্থীর পাশে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন তারা। কলা গাছের বর্জ্য থেকে বা পচা কলা গাছ থেকে নতুন করে পলিথিন তৈরি করা, অন্যান্য জিনিস তৈরি করার যে একটা উদ্ভাবনী তার মধ্যে এসেছে, এইটা আমরা স্কুলের পক্ষ থেকে তাকে ধন্যবাদ জানাই। কোনো বিত্তবান ব্যক্তি অথবা সরকার যদি তাকে আর্থিক সাহায্য করে, আশা করছি তার এই উদ্ভাবনী ক্ষমতা দিয়ে সে দেশকে এগিয়ে নিয়ে যাবে। সে যদি কোনো বিত্তবান ব্যক্তি থেকে বা সহৃদয়বান ব্যক্তি থেকে বা সরকারি কোনো সাহায্য পেত, তাহলে অবশ্যই আমার মনে হয় সে দেশের কাজে আত্মনিয়োগ করতে পারত।